সাবস্ক্রাইব করুন ব্রাইট ড্রিম 82 কে এবং পাশের বেল কোনাটিকে ক্লিক করুন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে। নমস্কার বন্ধুরা, ব্রাইট ড্রিম 82 তে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর। রেলওয়ে গ্রুপ ডি ও গ্রুপ সি 2018 পরীক্ষার কেন্দ্র হিসাবে 21টি শহরের নাম ঘোষিত হলো। জেনে নিন পশ্চিমবঙ্গের কোন শহরগুলোতে রেলওয়ে পরীক্ষার কেন্দ্র পড়বে। 21টি শহরের নাম ঘোষণা করলো রেলওয়ে বোর্ড। আজ দৈনিক একটি জনপ্রিয় হিন্দি নিউজ পেপারে 21টি পরীক্ষা কেন্দ্রের নাম বেরিয়েছে, অর্থাৎ দেশের কোন 21টি শহরে রেলওয়ে গ্রুপ ডি ও গ্রুপ সি পরীক্ষাগুলো হবে। আসুন জেনে নিই 21টি পরীক্ষা কেন্দ্রের নাম এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কোন শহরে পরীক্ষার সেন্টার পড়বে। 21টি শহরের নামগুলি হলো নিম্নরূপ: আমেদাবাদ, আজমির, এলাহাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরক্ষপুর, গৌহাটি, জম্মু, কলকাতা, মালদা, শিলিগুড়ি, মুম্বাই, মুজাফফরপুর, পাটনা, রাঁচি, সেকেন্দ্রাবাদ এবং ত্রিবান্দাম। পশ্চিমবঙ্গের 3টি শহরের কম্পিউটার সেন্টারে রেলওয়ে গ্রুপ ডি ও গ্রুপ সি এর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রগুলি হলো কলকাতা, মালদা, শিলিগুড়ি। তবে প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, কলকাতা ও মালদা শহরে কলকাতা RRB এর পরীক্ষা সেন্টার পড়বে এবং শিলিগুড়িতে অল্প কিছুটা কলকাতা RRB ও কিছুটা গৌহাটি RRB সেন্টার পড়বে। কলকাতায় পরীক্ষা কেন্দ্রের প্রসঙ্গে একটি বিষয় জানিয়ে রাখা ভালো যে কলকাতা জোনের পরীক্ষা মানেই যে কলকাতার ভেতরেই সিট পড়বে এমনটি না হতে পারে, কারণ এত বেশি পরীক্ষার্থী ও তুলনায় কম পরিমাণ কম্পিউটার সেন্টারের জন্য হয়তো কিছু পরীক্ষা কেন্দ্র শহরতলিতেও পড়তে পারে, যেমন বারাসাত, ব্যাকপুর, কল্যাণী, সোনারপুর, বারুইপুর ইত্যাদি।